ক্যান্সার একটি লড়াই, এই লড়াইটি শুধু একা পেশেন্ট লড়ে না, আমরা সবাই মিলে লড়ি। কখনো কখনো আমরা জিতি, কখনো কখনো আমরা হারি, কিন্তু আমরা এই নেতাজি সুভাষ ক্যান্সার হসপিটালে আমরা বিশ্বাস করি হোপে, হোপ বেসড অন সায়েন্স, হোপ বেসড অন সায়েন্টিফিক রিজন। তাই আমরা বিশ্বাস করি যে মিরাকলস ডু হ্যাপেন। এখানে এসে ডক্টর সোমেন বসুর সাথে কথা বললাম, সোমেন দাসের সঙ্গে কথা বললাম আমি নিজে। আমি তখনই বললো পেশেন্ট আমি এখনই দেখবো, দেখে দেখে উনি বললেন না আমি অ্যাডমিট হয়ে যাবে আজকেই, এবং আজকে সব টেস্ট ফেস্ট করে আগামীকাল অপারেশন হবে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি ওই আপনার আশিস মুখার্জীবাবুর সঙ্গে দেখা করলাম, উনি বললেন হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে হয়ে যাবে। তো এইভাবে ওনারা আমাদের মানে এসেই আমাদের যে অ্যাডমিট করেছে এবং এ করেছে খুব ভালো লাগছে, এবং ট্রিটমেন্টটা খুব মানে কুইকলি হচ্ছে, এবং আমি চাই যাতে করে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্টটা হোক এবং সঠিকভাবে সুন্দরভাবে যেন হয় এবং পেশেন্ট যাতে তাড়াতাড়ি মানে সুস্থ হতে পারে। मैं यहाँ पे आया हूँ अपने दोस्त से मिलने, मेरे संग में ही वो इस हॉस्पिटल में भर्ती था मेरे बेड के बगल में, और उससे मैंने वादा किया था कि जब भी आप डिस्चार्ज होगे मैं आपको लेकर के घर जाऊँगा। आज हॉस्पिटल ने उनको डिस्चार्ज किया और उन्हें लेकर के मैं घर जा रहा हूँ, और वो भी मेरे तरीके से, समर भी कैंसर का ही कैंसर सर्वाइजर है, और कैंसर से एक संग में लड़कर के हम लोग जीत सकते हैं, यही एकमात्र उपाय है। 6-7 মাস আগে ধরা পড়েছিল, আমার 4টি ছেলে আর হাজবেন্ড ভেঙে পড়েছিল। অসুবিধা কি? অসুবিধা এই বুকে একটা ব্যথা উঠেছে, তারপরে এখন খুলে গেছে। নেহরিকা ম্যাডামকে দেখালাম, নেহরিকা ম্যাডাম খুব ভালোভাবে আমাকে দেখলে, দেখে বলছে কোনো নো চিন্তা নাই, রবীন্দ্রসঙ্গীত শুনবেন আর সব সময়কার লেগে হাসি মুখে থাকবেন। 3 মাস কেমো দিয়েছে, কেমো দেওয়ার পর ওই অপারেশন হয়েছে, খুব ভালোভাবে আমাকে চিকিৎসা করেছে। 4-5 বছরকার বাচ্চারা এসেছে, তারা যদি লড়াই করতে পারে তাহলে আমি কেন পারবো না বাবা। এখন আমি খুব ভালো আছি, নতুন করে বাঁচতে শিখেছি, আমাকে নতুন জীবন দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল।